নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে যারা আশাকর্মী ক্যান্ডিডেট রয়েছেন তাদের নামের লিস্ট প্রকাশিত হয়ে গেল। বিভিন্ন ব্লক থেকে একসঙ্গে এই নামের লিস্টগুলি প্রকাশিত হয়েছে, যেখানে 2278 জনের নামের লিস্ট কিন্তু এখানে প্রকাশিত হয়েছে, যেখানে বেশিরভাগ প্রার্থীর রিজেক্ট লিস্টে নাম চলে গেছে 2039 জনের, এবং 2278 জনের মধ্যে শুধুমাত্র 239 জনেরই সিলেকশন লিস্টে নাম এসেছে। বিভিন্ন ব্লক থেকে এই লিস্টগুলি প্রকাশিত হয়ে গেছে, তো আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব কোন কোন ব্লকে এই লিস্টগুলি প্রকাশিত হয়ে গেছে, কাদের কাদের নাম সিলেকশন লিস্টে রয়েছে, কাদের চেকলিস্ট রয়েছে, ইন্টারভিউ কবে, তার সঙ্গে আপনাদের বাড়িতে যদি নির্দিষ্ট ডেটের মধ্যে ইন্টারভিউ অ্যাডমিট কার্ড না গিয়ে পৌঁছায় তাহলে কি করবেন আপনারা, সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, চ্যানেলে যারা নতুন দর্শক এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, এবং যারা ইন্টারভিউ দেবেন সামনের দিনে আশা কর্মীতে তাদের জন্য আমাদের এই চ্যানেলে টোটাল 6টি আশা কর্মীর ইন্টারভিউ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও আমরা অলরেডি পাবলিক করে রেখেছি, যেগুলি বিভিন্ন জায়গায় আশা কর্মীর ইন্টারভিউ কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। তো আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলি রয়েছে, অবশ্যই সেগুলি দেখে নেবেন, ঠিক আছে? তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই নোটিশ যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রকাশিত হয়ে গেল 9/3/2023 তারিখে, যেখানে বলা রয়েছে আশাকর্মীর সিলেকশন এবং সিলেকশন লিস্ট এবং রিজেক্ট লিস্ট প্রকাশিত হয়েছে, এবং তার সঙ্গে বলা রয়েছে নির্দিষ্ট ডেটের মধ্যে আপনাদের বাড়িতে যদি অ্যাডমিট কার্ড না পৌঁছায় তাহলে 17/3/2023 তারিখ থেকে 20/3/2023 তারিখের মধ্যে আপনারা অফিস থেকে অ্যাডমিট কার্ড, ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড কালেক্ট করে নিতে পারবেন ইন্টারভিউ এর আগে, ঠিক আছে? তো কোন কোন ব্লক থেকে প্রকাশিত হয়েছে, টোটাল 12টি লিস্ট কিন্তু এখানে প্রকাশিত হয়েছে, 6টি সিলেকশন লিস্ট, 6টি রিজেক্ট লিস্ট। চলুন সিলেকশন লিস্ট গুলি আগে দেখে নিই। তো দেখতে পাচ্ছেন প্রথম যে সিলেকশন লিস্ট সেটি হচ্ছে লিস্ট অফ ক্যান্ডিডেট এলিজিবল ফর ইন্টারভিউ ফর আশা সিলেকশন আন্ডার রামপুরহাট সাব ডিভিশনের জন্য, ঠিক আছে? তো এখানে বিভিন্ন ব্লক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ময়ূরেশ্বর 1 ব্লক, এখানে ইন্টারভিউ হবে 20/3/2023 তারিখে 11টা থেকে, ঠিক আছে, অফিসে। তো আপনার ফর্ম এখানে যাদের যাদের নাম রয়েছে লিস্টে তাদের সকলের নাম কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে, আপনারা ভিডিওটি পজ করে প্রত্যেকজনের নাম এখানে দেখে নেবেন, ঠিক আছে, দেখে নেবেন। তো এখানে ময়ূরেশ্বর 1 ব্লকে কিন্তু বিভিন্ন প্রার্থীদের নাম কিন্তু এখানে রয়েছে, টোটাল 32 জনের নাম কিন্তু এখানে সিলেক্ট হয়েছে, ঠিক আছে? তো কাদের কাদের সিলেক্ট হয়েছে এখান থেকে চেক করে নেবেন, কিংবা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবেন, সেখানে লিস্ট দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা খুব ভালো করে চেক করে নিতে পারবেন, কিংবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে চেক করবেন সেটি একটু পরে দেখে দিচ্ছি। তারপর যেটা রয়েছে আবার দেখতে পাচ্ছেন লিস্ট অফ ক্যান্ডিডেট এলিজিবল ফর ইন্টারভিউ আশা সিলেকশন রামপুরহাট সাব ডিভিশনের জন্য, এখানে হচ্ছে মুরারই 1 ব্লকে, ঠিক আছে, মুরারই 1 ব্লকে 21/3/2023 তারিখে আপনাদের ইন্টারভিউ আছে, কার কার নাম রয়েছে স্ক্রিন পজ করে এখান থেকে দেখে নিন। এখানে টোটাল 42 জনের নাম কিন্তু এখানে সিলেক্ট হয়েছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল 42 জনের নাম কিন্তু সিলেক্ট হয়েছে। তারপরে যেটা রয়েছে মুরারই 2 ব্লকের জন্য, এখানে আছে 21/3/2023 তারিখে, তো ডেট এবং টাইম গুলি অবশ্যই আপনারা ভালো করে একবার চেক আউট করে নেবেন, ঠিক আছে? তো এখানে কতজনের নাম রয়েছে, এখানে 27 জনের নাম এখানে সিলেক্ট হয়েছে, ঠিক আছে? তারপর যে ব্লকটি রয়েছে নলহাটি ওয়ান ব্লকেও কিন্তু এখানে 29 জনের নাম কিন্তু সিলেক্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে যে ব্লকটি রয়েছে সে ব্লকটি হচ্ছে রামপুরহাট ওয়ান এ 54 জনের নাম সিলেক্ট হয়েছে ইন্টারভিউর জন্য, 21/3/2023 তারিখে কিন্তু ইন্টারভিউ রয়েছে 1টা থেকে, ঠিক আছে? তো এখানে ডেটগুলি আপনারা টাইমগুলি দেখে নেবেন। তো এখানে রামপুরহাট ওয়ানের টোটাল 54 জনের নাম কিন্তু এখানে সিলেক্ট হয়েছে ইন্টারভিউর জন্য। এরপরে যেটা রয়েছে রামপুরহাট টু, এই ব্লকে রয়েছে 55 জনের নাম কিন্তু সিলেক্ট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক জনের নাম এখানে দেওয়া রয়েছে, এখানে বাবা নাম দেওয়া রয়েছে, ফুল পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া রয়েছে, সাব সেন্টার নেম দেওয়া রয়েছে, ডেট অফ বার্থ দেওয়া রয়েছে, ঠিক আছে, তার সঙ্গে কবে কবে ইন্টারভিউ। তো রামপুরহাট টু তে ইন্টারভিউ হবে 22/3/2023 তারিখে 1টা থেকে, এখানে টোটাল 55 জনের নাম কিন্তু রয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা ম্যাক্সিমাম প্রার্থীদের নাম কিন্তু রিজেক্ট লিস্টে চলে গেছে, কাদের নাম কোন কোন কারণে গেছে সেগুলি আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন লিস্ট অফ রিজেক্ট ক্যান্ডিডেট, তো রামপুরহাট এটি হচ্ছে ময়ূরেশ্বর 1 ব্লকের জন্য, এখানে প্রচুর প্রার্থীর নাম কিন্তু এখানে রিজেক্ট লিস্টে চলে গেছে, 112 জনের, ঠিক আছে, বিভিন্ন কারণে কিন্তু রিজেক্ট লিস্টে চলে গেছে, আপনারা এখান থেকে একবার দেখে নিতে পারেন যে কোন কোন কারণে গেছে, বিভিন্ন কারণ এখানে রয়েছে, স্ক্রিন পজ করে দেখে নেবেন। কারো যদি এখানে কোনো রকম ডাউট লেগে থাকে অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন অরিজিনাল সমস্ত ডকুমেন্টস নিয়ে, ঠিক আছে, ইন্টারভিউর আগে। তো এখানে কিন্তু বিভিন্ন কারণগুলি দেওয়া রয়েছে, ঠিক আছে। এরপরে যে ব্লকটি রয়েছে মুরারই 1 ব্লকে, এখানেও কিন্তু প্রচুর জনের, 432 জনের নাম কিন্তু এখানে রিজেক্ট হয়েছে, ঠিক আছে, 15 পেজের নোটিফিকেশন, এটি নোটিশ দেখতে পাচ্ছেন 432 জনের, কার কোন কোন কারণে এখানে রিজেক্ট হয়েছে লাস্টের কলমে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে লাস্টে ঘরে দেখে নেবেন কার কোন কোন কারণে এখানে নামগুলি রিজেক্ট হয়েছে, ঠিক আছে। তারপর যে ব্লকটি রয়েছে মুরারই 2, এখানেও কিন্তু 383 জনের নাম কিন্তু এখানে রিজেক্ট হয়ে গেছে, লাস্টের দিকে আসলে দেখতে পাবেন মুরারই 2,
ছোট বন্ধুরা, এখানে আরো বেশি, এখানে রিজেক্ট হয়েছে আমাদের 469 জনের নাম কিন্তু এখানে রিজেক্ট হয়েছে, ঠিক আছে। তারপর রয়েছে নলহাটি 1, নলহাটি 1-এও কিন্তু প্রচুর ক্যান্ডিডেটের নাম এখানে রিজেক্ট হয়েছে, 383 জনের নাম এখানে রিজেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে রামপুরহাট 1, রামপুরহাট 1-এও কিন্তু প্রচুর প্রার্থীর নাম রিজেক্ট হয়েছে, 317 জনের, ঠিক আছে। এখান থেকে দেখে নেবেন কোন কোন কারণে রিজেক্ট গুলি হয়েছে। তারপরে হচ্ছে লাস্টে আমাদের রয়েছে রামপুরহাট 2-তে, আবারও দেখতে পাচ্ছেন এখানে যে রামপুরহাট 2-তেও কিন্তু 300 উপর নাম কিন্তু এখানে রিজেক্ট হয়েছে, আপনারা দেখতে পাবেন যে 326 জনের, ঠিক আছে। তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পিডিএফ গুলি ডাউনলোড করার জন্য বীরভূম ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, birbhum.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা নোটিশ অপশনে গিয়ে রিক্রুটমেন্ট সেকশনে যাবেন, তাহলে কিন্তু এই নোটিশটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে নতুন নোটিশ কিন্তু এখানে প্রকাশিত হয়েছে এসডিও রামপুরহাটে, যে সকল ব্লকগুলি রয়েছে প্রত্যেকটি ব্লকের এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্ট লিস্ট এবং রিজেক্ট লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এছাড়াও কোনো রকম অতিরিক্ত তথ্য জানতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে ভুলবেন না, এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস